তফসিলকে স্বাগত জানিয়ে ছ্যাঙ্গার চরে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সভা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের ওই তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এদিকে বুধবার তফসিল ঘোষণা হওয়ার পর একে স্বাগত জানিয়ে চাঁদপুর মতলবত্তর উপজেলার ছেঙ্গারচোর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজল হোসেন চৌধুরী মায়া বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপুর পক্ষ থেকে ছেঙ্গারচোর বাজারে আনন্দ মিছিল বের করে ছেঙ্গারচোর পৌর আওয়ামী লীগ ও সহযোগী ও ভাতৃ প্রতিম সংগঠনগুলো আনন্দ মিছিলটি ছেঙ্গারচর পৌর অমলি কার্যালয় থেকে শুরু হয়ে ছেঙ্গারচর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড হয়ে পুনরায় পৌর অমলি কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে তফসিল ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর অমলি সভাপতি হাজি মনির হোসেন ব্যাপারীর সভাপতিতে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাখেনচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতহ রহমান ঢালি ঢালিচর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ এই সময় পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার মোহাম্মদ খোকন প্রধান আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রধান প্রধানচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন পৌর আওয়ামী লীগের পাঁচ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুসলিম দেওয়ান এক নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর ভূয়া চার নং ওয়ার্ড শাখার সভাপতি শাহজালাল খান সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাজি মনির হোসেন ব্যাপারী বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানায় এই তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে আর নির্বাচনে যে ট্রেন ছেড়ে গেলে তা থামানোর ক্ষমতা নেই বিএনপির সভায় বক্তারা বলেন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেখ হাসিনাকে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করার জন্য আর মতলবের জনগণের আশা প্রত্যাশা মতলবের উন্নয়ন রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভা প্রতিমণ্ডলীর সদস্য মোফাজাল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমকে এবার নৌকায় ভোট দিয়ে সংসদ সদস্য বানানো তারা আরও বলেন বিএনপি জামায়াত অবরোধ হরতালের নামে যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে ছ্যাঙ্গারচোর পৌর আওয়ামী লীগ এবং এ সহযোগী ও ভাতৃপ্রতিমা সংগঠনগুলো রাজপথে কঠোরভাবে তা মোকাবেলা করবে